জি আমি আসছি স্যার আবুল আপনার কাছে আবারো রাশেদাকে চৌধুরী দুটো বিষয় আপনার কাছে জানতে চাই একটি হলো যে আমরা বারবার বলছি যে 16 বছরে মেয়েদের বিয়ের বয়স নামিয়ে আনা হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি ব্যাপারও লক্ষ্য রাখা দরকার যে ছেলেদের বিয়ের বয়স 18 বছরে নিয়ে আসা হলো এতে করে আসলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে একটি 18 বছরের ছেলেকে সমস্ত সংসারের দায়ভার নেওয়ার জন্য এবং উপার্জন করার জন্য একটি চাপ প্রয়োগ করা হয় কিনা এটি হচ্ছে এক এবং দ্বিতীয় মেয়েদের যে প্রজনন বয়স সীমা সে তার শুরু থেকে যখন একটি মেয়ের বিয়ে হয়ে যায় তখন আসলে বাংলাদেশের জনবহুলতা বা জনসংখ্যার বাড়ার যে বৃদ্ধির হার সেটিকে আরো বেশি উৎসাহিত করা হয় কিনা প্রজনন বয়স সীমা অনেক বেড়ে যাচ্ছে এখন হ্যাঁ আশঙ্কাটা অমূলক নয় কারণ আমাদের দেশে এমনিতেই তো 18 আর 16 এই যে বিষয়টা আছে জন্ম নিবন্ধনের হারটা এখন পর্যন্ত কিন্তু সন্তোষজনক পর্যায়ে যেতে পারিনি কাজেই বয়সের একটা হেরফের হয়েই যায় আপনি যেটা বললেন যে চাপ পড়বে কিনা চাপ তো পড়বেই 18 বছরের একটি ছেলে সে যদি এরকম বিয়ে করে এবং তাকে সংসারের সমস্ত দায়িত্ব নিতে হয় এবং 16 বছরের একটি মেয়ের দায়িত্ব নিতে হয় তাহলে তো তার উপরে চাপ পড়বেই আমি এখানে কিন্তু আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কারণ আমরা মনে করি তারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা আমাদের হয়ে কথা বলবেন যারা এগুলা আনতে চান এই ধরনের পরিবর্তন আইনে তাদের আমাদের পক্ষ হয়ে তাদের সাথে কথা বলবেন দেন্দরবার করবেন বিতর্কটা চলবে কিন্তু আমরা এই আইনটা চাই না আমি একটা বিষয় বলবো সেটা হচ্ছে এটা আরো বৈষম্য তৈরি করবে বৈষম্যটা ওখানেই হবে যে আমরা যদি তথ্য নেই এবং আমি প্রতিমন্ত্রী মহোদয়ের অনুরোধ করব যা বাল্যবিবাহের হার কাদের মধ্যে বেশি এখন আমরা যেটাকে বাল্যবিবাহ বলছি তারা কিন্তু হয় নিম্নবিত্ত না হয় বিত্তহীন মানুষ উচ্চবিত্ত মধ্যবিত্তের সংসারে কিন্তু 18 বছরেও এখন বিয়ে হয় না সেইখানে তারা কিন্তু লেখাপড়ার সুযোগ আরও পাবে তারা সুস্থভাবে সন্তান ধারণের সুযোগ পাবে কিন্তু এই যে বৈষম্য আরও কিন্তু বাড়বে আর আপনি যেটা বললেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে বিষয়টা আসছে সেটাও কিন্তু এমনিতেই আমাদের গত কয়েক বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণের জায়গাটায় আমাদের একটা স্ট্যাগনেন্সি যেটা বলা হয় এটা থেমে আছে এটা বাড়ছেও না কমছেও না কিন্তু যেখানে কমা উচিত ছিল এই 16 বছর এবং 18 বছরে যদি বিয়ের সুযোগ করে দেয়া হয় বৈধ করে দেয়া হয় তাহলে কিন্তু এই জনসংখ্যার প্রকোপ আরও বাড়তে পারে এবং আবারও বলছি বৈষম্যটা তৈরি হবে উচ্চবিত্ত নিম্নবিত্ত এবং যারা এটা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে যারা ভালো পুষ্টি আছে যাদের তাদের কিন্তু সমস্যা হবে না কারণ তারা 16 বছর কেন 18 বছরেও মেয়ের বিয়ে দেবে না ছেলের তো প্রশ্নই ওঠে না এটা কিন্তু তথ্যভিত্তিক প্রমাণ আমাদের কাছে আছে কাজেই যৌক্তিকতাটা দেখতে হবে যুগটা কি দেখতে হবে এবং এটা জনগণ আসলেই জনগণের উপকারে আসবে কিনা আমরা আশা করি আমাদের জনপ্রতিনিধিরা সেটা দেখবেন এবং এটা তাদের কাছে আমাদের দাবি জনপ্রতিনিধি আছেন আমাদের সাথে মেহের আফরোজ চুমকি আমরা তার কাছেই ফেরত আসবো তবে একটা বিরতির পর একাত্তর সংযোগে বিরতি নিচ্ছি একটু সময়ের জন্য একাত্তর সংযোগ অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে মেয়ের আফরোজ চুমকি যে কয়েকটা বিষয়ে আলাপ হয়েছে আমার মনে হয় যে সেসব সবকয়টি নিয়ে আপনার কিছু কথা থাকবে তার সাথে একটি প্রশ্ন আমার যুক্ত করা থাকবে সেটি হলো যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি বলেছেন যে বাল্যবিবাহ নিরোধ আইনটি এমনভাবে করা হবে যেন 100 বছরের মধ্যে তার সংশোধন করা না হয় মানে এই 100 বছরের মধ্যে সংশোধন করা আর দরকার হবে না এরকম কি আইন করতে যাচ্ছেন আর কি আপনারা ঠিক আছে আমি জানি না ঠিক এরকম কোনো কথা হয়েছে কি না 100 বছর তো আমরাই বেঁচে থাকবো না তো সংশোধন কত রকম পরিবর্তনই আসবে তখন হয়তো এই ধরনের আইনের সিস্টেমে থাকবে না আরও হয়তো নতুন ধরনের আইনের পদ্ধতিও হতে পারে তা আমরা মনে করি যে আইন এমনভাবেই করা উচিত আমাদের বাংলাদেশে প্রচুর আইন আছে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না তো সেই আইনগুলো থেকে লাভটা কী হচ্ছে আইন আমরা এমনভাবেই করতে চাই যে আইনটা প্রকৃতপক্ষেই সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এমন করেই আমরা ভাবছি পাশাপাশি আপনারা দেখেন ভারতের কথা দেখেন আপনারা চিন্তা করেন তো সে দেশ তো আমাদের চাইতে অনেক উন্নত দেশ অনেক অ্যাডভান্স সেখানে যে আইনটা আছে বাল্য বিয়ে নিরোধ আইন এখনও কিন্তু সেখানে বাল্য বিয়ে অহরহ হচ্ছে
কিন্তু তারা এই ব্যাপারে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ নিচ্ছেন বাট আমার মনে হয় না যে আমাদের দেশে চাইতে খুব ভালো অবস্থানে আছেন সেরকমও পরিস্থিতি নেই তো আমাদের দেশেও সেই জটিলতাগুলো আছে আপনারা যেই কথাগুলো বলছেন আমি দ্বিমত করছি না যে হ্যাঁ অল্প বয়সে ফার্টিলিটি রেট বেশি থাকে পপুলেশন বৃদ্ধি পাবে তাদের শরীর স্বাস্থ্যের জন্য হানিকর এই সবগুলোই সত্য কথা এবং তাদের ড্রপ আউট হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে মা হয়ে গেলে অল্প বয়সে সেটা তো ধরে রাখাই যাবে না তখন তো আরও অনেক জটিল অনেক অনেক জটিলতা আছে বাল্যবিবাহ নিরোধের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের নারীর ক্ষমতায়নও অনেক বেশি বাড়িয়ে দিতে পারবো কিন্তু তারপরেও কথা থেকে যায় যে আইনটা যাদের জন্য করব সেটা সকল শ্রেণী এবং সকলের দিকটা চিন্তা করে একটা আইন তৈরি করতে হবে রাতারাতি পরিবর্তন করা যাচ্ছে না সময় খুব মাননীয় আমরা আলোচনাগুলো চলবেই একটি প্রশ্ন ছোট্ট করে একটি রাজনৈতিক প্রশ্ন সম্পূর্ণ এবং ছোট্ট করে উত্তর আশা করব এরকম অনেক মহল থেকে অনেক পক্ষ থেকে অনেকে বলছেন যে অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনীতির দল হিসেবে যে আওয়ামী লীগ পরিচিত ছিল তার কোনো না কোনোভাবে মৌলবাদের দিকে ক্রমশ ধাবমান হওয়ার একটা প্রতিফলন আমরা দেখতে পাই এই ধরনের আইনের মধ্যে দিয়ে কোনো কোনো পক্ষ এটি বলছেন আপনি এটিকে কিভাবে আমি তো সম্পূর্ণ দ্বিমত করি এটার সাথে মৌলবাদের প্রশ্নই আসে না আপনারা দেখেছেন যে ইউএনএ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন তিনি সেখানে বলেছেন যে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন অবশ্যই জরুরি আর সেই ক্ষেত্রে আমরা মৌলবাদের দিকে ধাবিত হচ্ছি এটা ঠিক নয় আমরা সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে আইন প্রণয়ন করতে চাচ্ছি এটাই হয়তো কি আমাদের আমাদের বিষয়টা এবং আমরা আশা করি আলোচনার ভিতর দিয়েই আমরা সকলের কথা চিন্তা করি আমরা আরও আরও আলোচনা করতে চাই মানে নারীর ক্ষমতায়নের কথা শুধু মুখে বললে কি আসলে ক্ষমতায়ন আপনারা দেখেছেন বর্তমান সরকার শুধু মুখে বলছে না নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যে আইনটার কথা চিন্তা করছি এটাও কিন্তু আলোচনার ভিত্তিতেই ফাইনাল হবে কাজে এখনই আপনারা সবকিছু হবে সেটা আমি বলছি না আলোচনা আসুক আলোচনার মধ্য থেকে আমরা মনে করব যেটা প্রকৃতপক্ষে জনগণের জন্য সঠিক সেটাই হবে ইনশাআল্লাহ জি শেষ মন্তব্য শুনতে চাই রাশেদা কে চৌধুরী আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলেছেন আলোচনার মাধ্যমে যদি চূড়ান্ত করতে হয় করা হবে আমাদের দাবি থাকবে যে এই ধরনের আইন এই তথ্য প্রযুক্তির যুগে নারীর ক্ষমতায়নের যুগে যে সরকার নারী নীতি তৈরি করেছে শিক্ষা নীতি প্রণয়ন করেছে সেই সরকার নিশ্চয়ই এই ধরনের আইন করবেন না যাতে আমাদের আমাদের আসলেই বলতে হচ্ছে যে মুখটা ছোট হয় আমাদের যে ভাবমূর্তি বাইরে ছিল সেটা যাতে ছোট না হয় সেই চেষ্টা করবেন আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের সরকার নিশ্চয়ই এই আইনে এই ধারাটা যুক্ত করবেন স্যার আবুল শেষ এটা তো যেটা আমাদের বর্তমান সরকার একটা প্রগতিশীল নীতিতে বিশ্বাস করে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রচেষ্টা করতে চায় এবং নারীর ক্ষমতায়নের কথা বারবার সরকার বলছেন কিন্তু এই আইনটি যদি করে আমি এখনও বলবো যে হয়তো করবে না সরকার যদি করে তাহলে নারীর ক্ষমতায়নের জায়গাটির থেকে বিচ্যুত হবে এবং ক্ষমতায়ন তো দূরের কথা নারী দুর্বল হয়ে পড়বে কারণ তার এই 17-18-19 বছর বয়সে দু তিনটি বাচ্চা নিয়ে সে কিসের স্বাবলম্বী হওয়া কিসের ক্ষমতায়ন হওয়া কিসের কী তো সুতরাং এটা সামাজিক জটিলতা সৃষ্টি করবে এবং আমি মনে করবি যে একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে এই আইনটি এই মুহূর্তে কোনো জরুরি বিষয় না এটাকে ধীরে ধীরে হবে সবার মত যেটা মাননীয় প্রতিমন্ত্রীও বললেন যে সকলের মতামত নিয়েই যখন করতে চাইছেন তো সুতরাং এটাকে এখন এটা নিয়ে তাড়াহুড়া করা যদিও আমাদের এই সরকারের অভ্যাস যে কোনো বিষয়ে তাড়াহুড়া করে সেটাকে পাশ করে নেওয়া কিন্তু সেটা যাতে না করে সেটি আমরা বলবো যে এই আইনটি যাতে আপাতত যাতে এটি নিয়ে যাতে আর কোনোই না অনেক ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ অনেক ধন্যবাদ মেহের আফরোজ চুমকি এবং অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী এবং অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আপনারা আশা করছি 71 সংযোগে সবসময় থাকবেন প্রতিদিন রাত 9:30 সবাইকে শুভরাত্রি